Thank you. Okay. RK রয়েছেন। ওকে প্রিয় দর্শক, আরেকজন রয়েছেন যিনি শেখ মুজিব রিসার্চ সেন্টারের সম্মানিত কালচারাল সেক্রেটারি এবং গাপ্পার ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর পারভিন সুলতানা। পারভিন সুলতানাকে অনুরোধ করছি গাপ্পার ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। এ পর্যায়ে আমরা ফুল দিয়ে বরণ করা হলো গাপ্পার ভাইকে এবং শুভেচ্ছা জানানো হলো। প্রিয় দর্শক মুস্তফা ভাই, আপনি কি আপনার শিশু কিশোরদের বলবেন গান পরিবেশন করার জন্য? আমাদের আসলে আমাদের অতিথিগুলো পারফর্মিং করছে, ছেলেমেয়েরা এখানে এসেছে শ্রদ্ধা জানাতে, ভালোবাসা দিয়ে তারা বরণ করবে আমাদের আজকের এই মহান গাপ্পার ভাইকে, এবং তারা একটি জন্মদিনের গান পরিবেশন করবে আজকে। এবং যারা গান পরিবেশন করছে তাদের মধ্যে আছে প্রথমে বর্ষা, তারপর বৃষ্টি, জেসিকা, আরিয়ান, মৃদুল এবং রাত। আজকে জোছনা তার সুন্দর সন্ধ্যাটা গুণ লাগা, আজকে পৃথিবীতে তোমায় জন্ম করে থাকো ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামীর তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার, তাই অনাগত করে হোক তার সুন্দর উজ্জ্বল দিন কামনায়, আজ জন্মদিন তোমার, আজ জন্মদিন তোমার। পৃথিবীর সব গোলাপ তোমার জন্য এই কবিতা নৈশ গোলাপ, আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত হয়ে পৃথিবীকে, আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে, তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার, তাই অনাগত ও তার সুন্দর উজ্জ্বল দিন কামনার, আজ জন্মদিন তোমার, আজ জন্মদিন তোমার। আজকে আকাশে অনেক তারা, দিন ছিল সূর্য ভরা, আজকে জোছনা তার সুন্দর সন্ধ্যাটা গুণ লাগা, আজকে পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে
আমি সম্ভাবনা তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার তাই অনগত ও তার সুন্দর উচ্ছলিত কামনা আজ জন্মদিন তোমার আজ জন্মদিন তোমার আজ জন্মদিন It's very nice. What do you think? What's your opinion? Say something. Bolo. Onek bhalo lagche ekhane je ashte parchi. Onek bhalo lagche. Keno? Eto special moment. Special moment. Amra eto choto jon ekhane je ashchi ta onek bhalo lagche. Onek bhalo lagche. Tomake oshongkho dhonnobad. Tumi ki mone koro? Amaro khub bhalo lagche. Ami khub proud feel korchi. আমাদের সাথে আজকে মিস্টার চৌধুরীর সাথে আমরা জন্য গান গাইতে পারছি সো ডু ইউ নো হিম ভেরি ওয়েল আমি যখন ওর গানটা গাই 21 ফেব্রুয়ারিতে তখন মনে হয় যে বাংলাদেশের সাথে আর ওর সাথে খুব একটা ডিপ কানেকশন আছে ডিপ কানেকশন ওয়েল what's your name মৃদুল হৃদয় মৃদুল 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 Well, I just want to say thank you for, you know, letting us be here and stuff. You know, without you, Bangladesh wouldn't really be this place. Like, without you, Bangladesh is not really what it would be now. So thank you a lot, like, for making this Bangladesh such a beautiful and unique place. Oh, thank you. আমার নাম আরিয়ান আমিও অনেক প্রাউড ফিল করছি আমি মিস্টার চৌধুরীর বার্থডেতে এসেছি গান গাচ্ছি আমারও একটা প্রিয় গান এটা তারপরে তার 21 ফেব্রুয়ারি আমি অনেকবার গান গিয়েছি তারপর আর ভাল লাগে ওই গানটা ভাল লাগে তোমার নাম কি বলো আমার নাম জেসিকা আই ফিল ভেরি প্রাউড টু পারফর্ম ইন ফ্রন্ট অফ ইউ এই গানটা উপহার অনেক ভাল লাগছে গানটা উপহার দেওয়ার জন্য আমার নাম বৃষ্টি আর আমি ধন্যবাদ বলতে চাই আমরা যে 21 ফেব্রুয়ারিতে আমরা যে গান গাই তখন আমাদের মনে আমাদের অনেক খুশি লাগে আর এসব খালি আপনার লাগি তো ধন্যবাদ এবং এই এই গানগুলো লিখেছিলেন তুমি জানো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে প্রিয় দর্শক আপনারা শুনেছেন যে বাচ্চারা কিভাবে আমি তো ভেবেছিলাম যে কেউ একজন বলবে যে কাপ্পার ভাইকে চিনে না সবাই চিনে কাপ্পার ভাইকে এবং সবাই 21 ফেব্রুয়ারির গান তারা গায় কাপ্পার ভাই আপনি কিছু বলবেন তাদের বলবো এরা বিদেশে বাস করে তার সত্ত্বেও আজকে এরা শাড়ি পরে বাংলার কৃষ্টিকে তুলে ধরে এখানে এসছে আমাকে ওদের ভালোবাসা জানাচ্ছে এই জন্য আমি গৌরবান্বিত থ্যাংক ইউ গাপ্পার ভাই প্রিয় দর্শক গাপ্পার ভাই পরিচয় দেওয়ার দরকার নেই তবে তিনি যে কয়েকটি বই লিখেছেন সেটি হচ্ছে নাম না জানা বুড়ে নীল যমুনা ডান পিঠে সৈকত আরও অনেকও এবং তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1967 প্রিয় দর্শক আমার জন্ম সেই 1967 এবং সেই সেই সময়ে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার 21 পদক পুরস্কার ইউনেস্কো পদক পেয়েছেন বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছেন মানিক মিয়া পদক পেয়েছেন স্বাধীনতা পদক পেয়েছেন তবে সব পদককে হার মানিয়েছে অমর কাব্য যেটি আমার বাইরে রক্ত রাঙ্গানো 21 ফেব্রুয়ারি প্রিয় দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন থ্যাংক ইউ
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান এবং একুশে গানের রচয়িতা এবং সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব আব্দুল গাপ্পার চৌধুরীর 80তম জন্মদিন এবং তিনি 80তে পা রেখেছেন। প্রিয় দর্শক, আব্দুল গাপ্পার চৌধুরী যিনি 80তে পা রেখেও অনেকের নাম তিনি মনে রাখতে পারেন এবং এখনও তিনি 5টি পত্রিকায় লিখেন। 5টিতে লিখেন কে পড়বে লিখতে পারেন, এখন কোনো অসুবিধা হয় না। প্রিয় দর্শক, গাপ্পার ভাই লিখেন, প্রতি সপ্তাহে লিখেন এবং গতকালকে অথবা পরশু দিন আমার অফিসে কিছু লোক এসেছিলেন এবং তারা আড্ডা দিচ্ছিলেন এবং বলছিলেন যে গাপ্পার ভাই লেখা যখন লিখেন তখন স্থগিত ছিলেন নাকি, হ্যাঁ যে এবং এনাম ভাইও ছিলেন, হ্যাঁ গাপ্পার ভাই লেখা কিন্তু পড়তে হয়, না পড়ে ওঠা যাবে না এবং পড়তে হবে। এবং গাপ্পার ভাই সেই 47 থেকে শুরু করেন এবং 2013 এসে তিনি শেষ করেন। প্রিয় দর্শক, আপনারা যেটি আমাদের এই ব্যানারে যে কবিতাটি রয়েছে, যতদিন বেঁচে আছো মুক্ত হয়ে বাঁচো, আকাশ ও মাটির কণ্ঠে শুনে যেন তুমি বেঁচে আছো। আমরা গাপ্পার ভাই বেঁচে থাকবেন, আমরা চাই তিনি দীর্ঘজীবী হন এবং এখনও যেহেতু তিনি 80 বছরের যিনি 5টি পত্রিকায় লিখতে পারেন, তাহলে ওনার বেঁচে থাকা দরকার এবং বেঁচে থাকলে উনি সমাজের জন্য, যেমন আমাদের সমাজে বা যে কোনো সমাজেই অনেক সময় বলা হয় যে বয়স বেড়ে গেলে ওনারা সমাজের জন্য বোঝা হয়ে যান বা সমাজের জন্য বার্ডেন হয়ে যান। গাপ্পার ভাই সমাজের জন্য বার্ডেন না, গাপ্পার ভাই এ ব্যাপারে কমপ্লিট ডিফারেন্ট এবং তিনি 80 বছর বয়সে 5টি পত্রিকায় লিখছেন। এবং যারা বয়স হয়ে যাবে এবং বয়স্ক যারা, তারা নিজেদেরকে গুটিয়ে রেখে লাভ নেই, যার যে এক্সপার্টিস রয়েছে, যে যে ফিল্ডে এক্সপার্ট, তাদের সেই ফিল্ডে কাজ করা উচিত। মুস্তাফা ভাই, আপনি কি কিছু বলবেন? শুধু দর্শক শ্রোতা, আমরা আসলে আজকে জানেন যে আমরা পালন করছি 80তম জন্মবার্ষিকী আমাদের প্রিয় আব্দুল গাফার চৌধুরী ভাইয়ের, এবং সেই আলোচনার ফাঁকে ফাঁকে আমরা কিছু গান রেখেছি, হয়তো একটি দুটি আবৃত্তিও আমরা স্বরচিত কবিতা পাঠ আমরা শুনব। আমরা আমাদের মাঝে কয়েকজন শিল্পীকে ডেকেছি, খুব মানে কয়েকজন আসলে গান শোনার জন্যে। তো প্রথমে আজকে আমাদের গান গাইবেন। আমি আপনাকে একটু কি করতে হচ্ছে, আপনার সাথে কথা ছিল যে দুজন অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন এবং তাদেরকে পরিচয় করিয়ে দিতে, আপনি কিন্তু দিচ্ছেন, আপনি সরাসরি গানে চলে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমি আজকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন শেখ মুজিব রিসার্চ সেন্টারের সম্মানিত কালচারাল সেক্রেটারি পারভিন সুলতানা। আসসালামু আলাইকুম। বাংলা মিডিয়ার বেক্টন টেলিভিশনে যখন তিনি প্রেজেন্ট করতেন পলিটিক্যাল টক শো গুলো আমি শুনতাম এবং সায়ানাম ভাই খুব সুন্দর করে সেটি উপস্থাপন করতেন এবং দীর্ঘদিন থেকে তিনি ব্যাকটন টেলিভিশন বন্ধ হওয়ার পরে তিনি আর কোনো টেলিভিশনে আসেননি, হয়তো তিনি অভিমান করে বসে আছেন। তবে আমরা আজকে এক ফাঁকে সে অভিমানের কথা জানবো। তবে এনাম ভাই, সালাম আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের এই আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শৈশব আমাকে আমন্ত্রণ করার জন্য, স্পেশালি আজকের মতো একটি বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। আপনি কি প্রেজেন্টিং ছেড়ে দিয়েছেন নাকি? ছেড়ে ঠিক দেয়নি, ব্যস্ততার কারণেই পারেনি আর কি। সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছেন? সমাজ পরিবর্তনের স্বপ্ন তো জন্মের পর থেকেই দেখে আসছি, বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এনাম ভাই। প্রিয় দর্শক, সমাজ পরিবর্তন হয় কি না জানি না, তবে আমরা দেখি যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন তারা শেষ বয়সে এসে আওয়ামী লীগে আশ্রয় নেন, তারা হন মন্ত্রী। আমি কাউকে এখানে কাটো করছি না। প্রিয় দর্শক, আজকে জন্মদিন, এই জন্মদিনে আমরা এখন হয়তো গান শুনবো। মুস্তফা ভাই, আপনি যদি গানের ব্যাপারে বলেন। ধন্যবাদ। আমাদের মাঝে আজকে কয়েকজন শিল্পীকে, মানে গুণী শিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিছু গান করার জন্য, এবং বিশেষ করে আমাদের প্রিয় গাফার ভাইয়ের গান, তার লিখা গান করবেন পরবর্তী পর্যায়ে। তা আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমাদের মাঝে আছেন বিশিষ্ট